আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রাথমিক শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপে উত্তীর্ণদের কাগজ জমা আঠারো জুনের মধ্যে সময়সীমা বেঁধে দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ধরনের সর্বশেষ যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি এবং সর্বশেষ চাকরি সংক্রান্ত যে কোনো খবর জানার জন্য এবং কোনো খবর যাতে আপনার চোখের আড়াল না হয়ে যায় জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিপ্পান্ন হাজার পাঁচশত পঁচানব্বই জন উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আঠারো জনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের পরিচালক মনীষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি আবেদনের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র নাগরিকত্ব সনদ স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদ সহ পোষ্য সনদ প্রযোজ্য ক্ষেত্রে ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আঠারো জুনের মধ্যে অফিস সময়ে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অবশ্যই জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সব সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা দেওয়ার সময় ওই সব কাগজের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্মকর্তাকে দেখাতে হবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীরা আঠারো জনের মধ্যে কাগজপত্র জমা না দিলে তাদের মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না মৌখিক পরীক্ষার সময় সব সনদ প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূলকপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে মৌখিক পরীক্ষার তারিখের যথাসময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রাথমিকের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা গত বিশ মে উনত্রিশটি জেলায় অনুষ্ঠিত হয় মোট প্রার্থী ছিল চার লাখ ছেষট্টি জন লিখিত পরীক্ষার বিশ দিনের মধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে দ্বিতীয় ধাপের এ ফলাফল প্রকাশ করা হয় প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা কাল রোববার থেকে শুরু হবে মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে পাওয়া যাবে সহকারী শিক্ষক পদের তৃতীয় ও শেষ ধাপের লিখিত পরীক্ষা তিন জুন বত্রিশটি জেলায় অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা চার লাখ ছয়চল্লিশ হাজার পাঁচশো আটানব্বই জন এ ধাপে লিখিত পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি তিন ধাপে পরীক্ষা নেওয়ার শেষে আগামী জুলাই মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আশা করি সকলে বুঝতে পেরেছেন এ ধরনের যে কোনো চাকরি সংক্রান্ত খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে